নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটা নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ চলে এলাম একটা শাকের রেসিপি নিয়ে গ্রামীণ পদ্ধতিতে কলমি শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত সহজ এবং খুবই সুস্বাদু এই রেসিপি আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে এবং অবশ্যই এই শাকের রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তাহলে চলুন দেখে আমার আজকের রেসিপি আজকের রেসিপির মূল উপকরণ হলো কলমি শাক আমি এখানে এক আটি কলমি শাক নিয়েছি কলমি শাকটাকে প্রথমে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়েছিলাম দুটো মাঝারি মাপের আলু আমি আলুগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর সাথে নিয়েছিলাম একটা বেগুন বেগুনটাকেও ঠিক ছোট ছোট করে আমি কেটে নেবো আমি বেগুন ও আলুকে কেটে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছিলাম এবার একটা কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে সর্ষের তেল দিয়ে রান্না করবেন এই রেসিপিটা তাহলে কিন্তু খুব ভালো হয় আমি সাত থেকে আটটা কলাই ডালের বড়ি এখানে দিয়ে দিলাম বড়িটাকে প্রথমে লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি বড়িটা ভেজে নেওয়ার পর আমি এখানে ফোড়ন দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ভালো করে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে যে ডুমো করে আলু কেটেছিলাম সে আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেবো প্রথমে আলুটাকে লাল করে ভেজে নেওয়ার পর আমি বেগুনগুলো এখানে দিয়ে দিলাম বেগুনগুলো একটু আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি আমি মিনিট দুই নেড়েচেরে বেগুন ও আলুটাকে ভালো করে দেখুন ভেজে নিলাম এবার ওর মধ্যে অল্প পরিমাণে লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি বেগুন ও আলুটা লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে কলমি শাক দিয়ে দিচ্ছি আপনারা রসুন ও পেঁয়াজ খেতে চাইলে এখানে রসুন ও পেঁয়াজ বেগুন ও আলুর সাথে ভেজে নেবেন আমি পুরোপুরি নিরামিষ করছি আমি কলমি শাকটা দিয়ে দিলাম কলমি শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি দু মিনিট মতো আবারও রান্না করে নেব আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি দু মিনিট পর দেখুন ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা শাকটা কমে গেছে আমি ভালো করে নেড়ে নেওয়ার পর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমাদের খেয়াল রাখতে হবে আমরা আগেও একটুখানি লবণ দিয়েছিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি ভালো করে নেড়ে চেয়ে নিলাম আমি যেহেতু এটা ভাজা করব না একটু চটচটে রাখবো তাই এখানে আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি যদি ভাজা হয় তাহলে কিন্তু জল দেওয়ার একেবারেই দরকার হয় না আমি ভালো করে নেড়ে নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর সেই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলা তৈরি করে নেওয়ার জন্য আমি কড়াইতে একটা শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিলাম লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে ও শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমি এখানে এক চামচ পোস্ত দানা দিয়ে দেবো ওই গরম থাকাতেই কিন্তু পোস্তটাকে ভেজে নিতে হবে এটা ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম মিনিট পাঁচ পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন শাক থেকে অনেকটা জলও বেরিয়েছে আর শাক ও আলু সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা এখানে দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি বড়িগুলো আমি বড়িগুলো একটু হাতে গুঁড়ো করে নিয়েছিলাম ওই বড়িগুলো এখানে দিয়ে দিলাম এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন যদি লাগে তাহলে অবশ্যই এখানে দিয়ে দেবেন আমি ভালো করে দুই মিনিট রান্না করার পর গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করবো দেখুন কত সুন্দর হয়েছে গ্রামীণ পদ্ধতিতে একবার এভাবে কলমি শাক রান্না করে দেখবেন খেতে অত্যন্ত ভালো হয় এক পদেই কিন্তু পুরো ভাত শেষ হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল আর পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন